আর দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের মাজতে তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার ব্যস্ত আছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একটা দিনতে দুটাকৈ সমষ্টির প্রার্থী হয়ে নির্বাচনী প্রচার ব্যস্ত হয়ে পড়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই মুহূর্তে গোয়ালপাড়ার নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করেছে। আমি গোয়ালপাড়ার পোনপটীয়া প্রচার আগবাইছো। দীপাঙ্কর নাথ ডাঙরিয়া, দীপক নাথ ডাঙরিয়া, হরিশ রাভা ডাঙরিয়া, মনোরমা রাভা ডাঙরিয়ানী, দুলুমণি হাজং, প্রণীতা রাভা, জ্যোতিকা রাভা, কর্ণেশ্বর রাভা, জ্যোতিষ দাস, সুচিত্রা নাথকে আদি করে মঞ্চত উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তি সকল, আই মাতৃক সকল আর যুবক যুবতী বন্ধু বান্ধবী সকল, গরম আজি বেশি পড়ছে হয় না নহয়? অলপ গরম আছে হয় না? উপায় নাই, এই ইলেকশনত এইবার অল্প গরম থাকিব, কিন্তু গরম থাকিলেও আপনার সকলে ভোট দিব যাব লাগিব, যাবনে নাই? শ্রদ্ধা রাইজ, গোয়ালপাড়া আগতে ধুবুরী লোকসভার লগত আছিল, হয়নে? আগতে আমি ধুবুরীত ভোট দিছিল, খুড়ি ছাতিটো অলপ দেরি থই দিয়ক, মই বেশি দেরি নকও দিয়ক, হব? অলপ অলপ ফুসলাই কথা কব লাগিব তো, হয় না নহয়? যি নহক, আগতে আমার এই সমষ্টিটো ধুবুরী লোকসভাত আছিলে, এইবার এই সমষ্টিটো গুৱাহাটী লোকসভা সমষ্টির অন্তর্ভুক্ত হয়েছে। তার মানে এইবার আমি বিজেপিক ভোট দিম, গুৱাহাটী লোকসভা সমষ্টিত ভোট দিম। শ্রদ্ধার রাইজ, আমি বিজেপিক ভোট দিম কারণ আমি বিচারো যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হোক। মোদী ডাঙরিয়া কেনেকে প্রধানমন্ত্রী হব? যেতিয়া আমি সকলে ভোট দিম আর অসমর 14টা সিটর আমি 14টাতে জিকিম, পশ্চিমবঙ্গ জিকিব, ইউপিত জিকিব, বিহারত জিকিব, কর্ণাটকত জিকিব, তেতিয়া মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হব। মোদী ডাঙরিয়াক আমি কিয় প্রধানমন্ত্রী বিচারিছো? কারণ মোদী ডাঙরিয়ার নেতৃত্বতে আমার ভারত বিশ্বগুরু হব, তাক আমি সকলে বিশ্বাস করো, হয় না নহয়? নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় আমাক রেশন কার্ড দিলে, মোদী ডাঙরিয়ায় আমাক ব্যাংক একাউন্ট দিলে, নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় রেশন কার্ডখন দেখুয়ালে, প্রত্যেক মাহত 5 কেজিকৈ বিনামূলিয়া চাউল পাম, তেনেকুৱা ব্যবস্থা আমাক করে দিলে। মোদী ডাঙরিয়ায় আমাক উজ্বলা গ্যাস দিলে বজারতকৈ 300 টাকা কম দাম। মোদী ডাঙরিয়ায় আমাক আয়ুষ্মান ভারতের কার্ড দিলে, যিখন কার্ড দেখুয়ালে আমি হসপিটালত 5 লাখ টাকালৈকে বিনামূলিয়াকৈ ট্রিটমেন্ট লব পাৰো, আয়ুষ্মান ভারতের কার্ড দিলে। মোদী ডাঙরিয়ার নেতৃত্বত আমার অসমখনের পরিবর্তন হল, চারিওফালে উন্নতি হল, আজি উরনিয়া সেতু, আজি নতুন নতুন আসনি, নতুন নতুন হাইওয়ে, নতুন নতুন রাস্তা, আজি গোটেই বিলাক নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত অসমে লাভ করিলে। ব্রহ্মপুত্রর উপর এখন এখনকৈ দলং আহিলে, প্রথমতে ঢলাত দলং হল, তারপিছত শদিয়াত দলং হল, বগীবিলত দলং হল, মাজুলীর উপর দলংর কাম চলি আছে, কলিয়া ভুমুরাত আকৌ এখন দলং হল, গুৱাহাটীত দলং হল, আর আমার ফুলবাড়ী পর্যন্ত ব্রহ্মপুত্রর উপর দলঙৰ কাম আজি দ্রুত গতিত চলিব ধৰিছে। আমাৰ
রাষ্ট্রীয় ঘাইপথ সমূহ পরিবর্তন হল, অসম মালার রাস্তা হল, আর আজি আমার চারিওফালে উন্নয়নের একটা নতুন পরিবেশ নির্মাণ হল, রাজ্যের অর্থনীতি শক্তিশালী হল, দেশের পরিবেশ ভাল হল, বোমা বিস্ফোরণ গুলি বারুদ আজি নোহা হল, কতো গুলি বারুদর ঘটনাও নাই, কতো বোমা বিস্ফোরণ নাই, কতো আন্দোলন নাই, জনজাতীয় অজনজাতীয় লোক আগতে আমি দূর হয়ে গৈছিল, এতিয়া আমি উচর চাপি আহিলো, অসমীয়া বঙালি উচর চাপি আহিলে, অসমীয়া হিন্দি ভাষী উচর চাপি আহিলে, আজি ইজনে সিজন আমি উচর চাপি আহিলো। আগতে অসমত বহাগ বিহু আহিব, রাতে দুটালৈকে লড়া বোলে ঘরের পৰা অহা নাই, মাক বাপেকে চিন্তা করে থাকে যে করবাত বোম ফুটিলে নেকি, করবাত গুলিকাণ্ড হল নেকি। আজি কিন্তু কোনো মাকেই মনত লড়া ছোৱালীৰ কাৰণে ভয় নারাখে, রাতে দেরি হয়েছে বোলে কবাত ফাংশন চাব গৈছে ঘুরি আহিব, কারো মনত আজি ভয় নাই, আন্দোলন নাই, ধর্ণা ধর্মঘট বন্ধ নাই, দুখিয়া মানুহে আজি ব্যবসায় করিব পাৰিছে, দোকান পোহার দুপর নিশালৈকে আজি চলিব পাৰিছে। আমি বহাগ বিহু পাতিলো, আগতে অসমীয়াই বহাগ বিহু পাতিছিল বন্দুক গ্রেনেড আৰু গুলির শব্দর মাজত, এইবার আমি অসমীয়াই বহাগ বিহু পাতিছো কুলি কেতেকির মিঠা মাতত, এইবার আমি বহাগ বিহু পাতিছো। আজি আমার এইখন নতুন অসম, পরিবর্তিত অসম, আর এইখন অসমত এতিয়া আমি সকলোৱে চিন্তা করো যে আমি কেনেকে আগুয়াই যাব পাৰো, কেনেকে আমার রাজ্যখনক আমি ভারতের সর্বশ্রেষ্ঠ পাঁচখন রাজ্যের ভিতর এখন হিসাবে লৈ যাব পাৰো। আমার কি লাগে, আমার লড়া ছোৱালীক কর্মসংস্থাপন লাগে, দরিদ্র দুখিয়া মানুহক জীবন নির্বাহৰ বাবে সরকারৰ পৰা সুবিধা লাগে, রাস্তা ঘাট লাগে, খোৱা পানী লাগে, আর আমি সুরক্ষিত অনুভব করিব লাগে। যোৱা ইলেকশনত যেতিয়া ইলেকশন কেম্পেইন হৈছিলে তেতিয়া মই কৈছিলো যে আমি অসমৰ ভাগ্যলৈ পৰিৱৰ্তন আনিম, আমি কৈছিলো যে চাকৰিত এক টকাও ঘোষ দিব নালাগে, মানুহে মোক বিশ্বাস কৰা নাছিলে, কারণ আমার অসমত অঙ্গনবাদী চাকরিটো কংগ্রেসের দিনত 4-5 লাখ টাকা ঘোষ নিদিলে অঙ্গনবাদীর চাকরিও মানুহে নাপাইছিল। আমি পরিবর্তন আনিলো, আজি 1 লাখ সরকারি চাকরি হল, কোনো দালালে 1 টাকাও খাব নোৱাৰিলে, আমি দুখিয়া মানুহক সরকারি চাকরি দিলো। আজি চাকরি কোনে পায়, রিক্সা চালকর লড়া, ঠেলা চালকর লড়া, দরিদ্র মানুষের লড়া ছোৱালী, আজি টিভিত যেতিয়া রিজাল্ট দিয়ে গধূলি আপনাদের দেখে যে সৰু সৰু মানুষ আর্থিকভাবে পিছপৰা মানুষের পরিয়ালত ম্যাজিস্ট্রেট হয়, ডিএসপি হয়, সরকারি চাকরি পায়, 3 বছৰত 1 লাখ চাকরি অসমত কেতিয়াও কোনেও দিব পৰা নাছিল, 1 লাখ চাকরি আমি এটা এটাকৈ টকা নিদিয়াকৈ আমি চাকরি দিলো। আজির সভাত মই আৰু ঘোষণা কৰিছো যে এই বছৰৰ ভিতৰতে আমি আৰু 50,000 চৰকাৰী চাকৰি আমাৰ লৰা ছোৱালীবিলাকক আগবঢ়াম। 1 লাখ হৈ গল, মই ৰখি যোৱা নাই, আৰু 50,000 দিম। তাৰ মানে আমাৰ লৰা ছোৱালীসকলে জুলাই
আই পুলিশৰ ইন্টাৰভিউ দিব ছেপ্টেম্বৰ অক্টোবৰত গ্ৰেড 3 গ্ৰেড 4ৰ পৰীক্ষা দিব মেজিষ্ট্ৰেটৰ ভারতর গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল ভাষণ দিব পারে কারণ তেও দিল্লির স্কুলিয়া শিক্ষা গ্রহণ করেছিল কনভেন্ট স্কুলত তেও শিক্ষা গ্রহণ করেছিল অর্থাৎ ইয়ার অর্থটো হইছে অসমৰ স্কুল সমূহত যি সকলে শিক্ষা গ্রহণ করেছে সাংসদ সকলে যি সকলে সদনের মজিয়াত ইংরেজি আর হিন্দি ভাষাত কথা কব নোৱাৰে তেওঁলোকে তেওঁলোকৰ স্কুলৰ দিনবোৰত ইংরেজি আর হিন্দি চাগৈ ভালকে শিকা নাই বা যিবোৰ স্কুলত তেওঁলোকে অধ্যয়ন করেছিল মূলত অসমীয়া মাধ্যমৰ বিদ্যালয়সমূহত সেই বিদ্যালয়সমূহত চাগৈ ইংৰাজী আৰু হিন্দী ভালকৈ নিশিকায় ই এক যুক্তি হ'ব পাৰে বাৰু সেই যুক্তিলৈ নাযাওঁ আজি আমি হেমবৰুৱাৰ কথা ক'ব বিচাৰিছোঁ প্ৰাসংগিক হেমবৰুৱাৰ প্ৰসংগটো কাৰণ সদনৰ মজিয়াত ভাৰতবৰ্ষৰ ভিতৰতে ভাষণ প্ৰদান কৰিব পৰা বজ্ৰকণ্ঠৰে তথ্যভিত্তিক ভাষণ প্ৰদান কৰিব পৰা ইংৰাজী আৰু ইংৰাজী ভাষাত ভাষণ প্ৰদান কৰিব পৰা উচ্চ ইংৰাজীত উচ্চ স্তৰীয় ইংৰাজী ভাষাত ভাষণ প্ৰদান কৰিব পৰা এগৰাকী অন্যতম সাংসদ হৈছে অসমৰ হেম বৰুৱা আৰু আজিৰ দিনটোত এই সাংসদজনক আমি স্মৰণ কৰিছোঁ আৰু এই কিতাপখনৰ দুটা চেপ্টাৰত আগবঢ়োৱা তেওঁৰ ভাষণৰ কিছু বিশ্লেষণ আপোনালোকক জনাব বিচাৰিছোঁ এই কিতাপখন সংগ্ৰহ কৰি আপোনালোকেও পঢ়িব পাৰে ভৱানী প্ৰিণ্টাৰ্ছ আৰু পাব্লিচাৰ্ছে এই কিতাপখন প্ৰকাশ কৰি উলিয়াইছে 800 ভাষণ নাথাকিলেও ইয়াত অকল ছোৱা অকল মহিলা ঠিক আছে কোনে কোনে অৰুণোদয় পাই আছে হাতডালত ইয়াতে পোৱা অলপ কম নোপোৱা অলপ বেছি হয়নে নহয় হয়নে নোপোৱাবিলাকক অৰুণোদয় লাগেনে নহয় এই বাইদেউসকল নালাগে লাগে নে লাগে একদম খাটাং লাগে বাপৰে অৰুণোদয় লাগিবই মোক ঘোষ কি দিব ভোট মোক ঘোষ কি দিব মোক ঘোষ কি দিব আচ্ছা ভোটটোতো আপোনালোকে মোদীক দিব ভোটটোতো আপোনালোকে মোক ঘোষ নালাগে মোক ঘোষ নালাগে আপোনালোকৰ গাঁৱত গ'লে মোক নাৰিকল লাড়ু খুৱাই দিব হ'ব হ'ব যোনে যোনে অৰুণোদয় নাই পোৱা অলপ মনত দুখ লাগি থাকে নেকি লাগে না পোৱাবিলাকৰ একাউণ্টত আহি যায় নোপোৱাবিলাকৰ মনত অলপ বেয়া লাগি থাকে তথাপিতো যে আহিছে আপোনালোক মিটিঙত আপোনালোকক ধন্যবাদ দিব লাগিব হয়নে এতিয়া মই ক'লো যে আচ্ছা ৰেচন কাৰ্ড আছে নাই ঘৰত হাত ডাঙৰ আছে ফৰ্মখন পাইছে আচ্ছা যাৰ যাৰ ঘৰত ৰেচন কাৰ্ড আছে সকলো ঘৰত এজনো বাদ নকৰে সকলো ঘৰতে মই এইবাৰ অৰুণোদয় আঁচনি দিম হ'ব আজিৰ পৰা যোগ কৰিব নালাগে ঠিক আছে আজিৰ পৰা যোগ কৰিব নালাগে যাৰ যাৰ ঘৰত ৰেচন কাৰ্ড আছে সকলোৱে এটা এটা অৰুণোদয় পাব আৰু মোৰ ঘোষটো কি মোৰ ঘোষটো কি নাৰিকলৰ লাড়ু মুড়িৰ লাড়ু হ'ব যেতিয়াই মই যাৰ গাঁৱত যাওঁ অৰুণোদয় মানুহে মই চাহৰ লগত কি খাম নুসুধিব ডাইৰেক্টলি নাৰিকলৰ লাড়ু নহ'লে মুড়িৰ লাড়ু হ'ব হ'বতো কৃষ্ণাই ঠিক আছে কৃষ্ণাই বোলে ভাল মুড়ি লাড়ু বনাব হ'ব এতিয়া লাখপতি বাইদেউ হ'ব কাৰ কাৰ ইচ্ছা আছে 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 ইয়াতে আছে আচ্ছা ফৰ্ম ফিল আপ কৰিলে আচ্ছা কোনে কোনে ফৰ্ম ফিল আপ কৰিলে ধুনীয়াকৈ হাতখন দাঙো মই দাঙি আছো মই যদিও ফৰ্ম ফিল আপ কৰা নাই আচ্ছা চবেই কৰিলে ঠিক আছে এতিয়া আপোনালোকে ফটোটোতো উঠিলে উঠিলে না সব হৈ গ'ল এতিয়া আপোনালোকে ৰখি থাকক আপোনালোকৰ বেংক একাউণ্টত কোনোবাদিনা পুতুং কৰি 10,000 টকা সোমাই যাব
ঠিক আছে, তেতিয়া 10,000 টো পালে কোনে কোনে গিরিয়েকক দি দিব, কোনে কোনে গিরিয়েকক দি দিব, কোনেও নিদিয়ে। আর গিরিয়েক বিলাকে যদি বিজেপিক ভোট নিদিয়ে, দিব নে নাই দিব? গিরিয়েক সকলে দিব দিব? আচ্ছা, মই এটা বুদ্ধি কওঁ, গিরিয়েক সকলে বিজেপিক বাৰু দিব, কিন্তু টকাটো অহাৰ 7 দিন আগত মই কৈ দিম যে অমুক তাৰিখে টকাটো সোমাব, যে 2 তাৰিখে সোমাব বা 3 তাৰিখে সোমাব। যেতিয়া আপোনালোকে গম পাব টকাটো সোমাব, 7 দিন আগৰ পৰা গিৰিয়েকসকলক মৰম কৰি থাকিব দেই, হ'ব? ঘৰত কাজিয়া মেজিয়া নকৰিব, সেইখিনি গৰম গৰম ভাত খুৱাব, কাজিয়া নকৰিব, তেতিয়া গিৰিয়েকসকলৰ পইচাটো নুখুজিব, হয়নে নহয়? আর কাজিয়া করে থাকলে আকৌ উল্টা কাজিয়া হয়ে যাব। এতিয়া এই যে 10,000 টকাটো আমি পাম, এই টকাটো আমি ভাল কামত ব্যবহার করব। কেনেকুৱা ব্যবহার? যেনে মোৰ হাজবেন্ডৰ এখন সৰু দোকান আছে, টকাটো তাতে লগাই দিলো, বোলে নহয় মই গাই গরু এটা কিনিম, গাই গরু কিনিলে মুরগী গাহৰি ছাগলী বিহুৱান যি হোক, এই 10,000 টকাটো আমি ভাল করে ব্যবহার করি। আর 10,000 টকাটো যিসকলে ভাল করে ব্যবহার করিব, সরকারে আরো 25,000 টাকা তেওঁলোকৰ ব্যাংক একাউন্টত জমা দিব। প্রথমতে পাব 10, পিছত পাব, পিছত পাব, কিন্তু 25 সবে নাপায়, 10 সবে পাব। 25 কোনে পাব? যোনে 10,000 ভাল করে খরচ করব, বুঝি পালে? পিছত আকৌ মোক নকব যে 10 পালো 25 পোৱা নাই বুলি। 25 সেই সকলে পাব যোনে ভাল করে 10,000 ব্যবহার করব। 10 গৰাকী মহিলা থাকে একটা গ্রুপত, 10,000 হলে 1,00,000 হয়ে গেল, সঞ্চয় এটাও আরম্ভ করিব পারে বা যি করে আপনাদের করিব, কিন্তু 10,000 টাকাটো ভাল করে ব্যবহার করিলে পিছত আপনাদের সরকারের পৰা আরো 25,000 টাকা আপনাদের লাভ করিব, বুঝি পালে গোটেখিনি? তো আজি আপনাদের গরমত আহি কি কি লাভ হল? এটা তো অরুণোদয় পাই গেল, হলনে? অলপ গরমত আহি তো লাভ হব লাগে, এটা অরুণোদয় হয়ে গেল, আর লাখপতি বাইদেউ কনফার্ম হয়ে গেল, পাবই আর কোনো কথা নাই, হব? এতিয়া মই বেলেগ এটা কথা কম, এইবার গোয়ালপাড়া জেলার মেট্রিকের লড়া ছলী পাস করেছে না করেছে? হায়ার সেকেন্ডারি রিজাল্ট দিব, 2 এদিনতে হায়ার সেকেন্ডারিরও রিজাল্ট দিব, লড়া ছলী হায়ার সেকেন্ডারিও পাস করব। মূল কথা হল যে এইবার গোয়ালপাড়া যান লড়া ছলী মেট্রিক পাস করিব বা হায়ার সেকেন্ডারি পাস করিব, তেওঁলোকক আমি কলেজত পড়াব লাগিব। কেনেকে পড়াব? কলেজত পড়ালে কলেজের এডমিশন ফিজ লাগে 15,000 টাকা, অহা যাওয়া করতে লাগে 10,000 টাকা, কিতাব কিনতে লাগে 2,000। এটা ছোৱালীক বা এটা লড়াক পড়াবর কারণে দেউতাক মাকে 30,000 মান টাকা খরচ করিব লাগে। এতিয়া দুখিয়া মানুষের ইমান পয়সা তো না থাকে, গতি ছোৱালীক বিয়া দি দিয়ে, লড়াই কাম বন করে। এইবার আমি কি করছো যে লড়া হোক ছোৱালী হোক, এইবার এডমিশন আমি পুরা বিনামূলিয়া কই দিব, হব? পুরা বিনামূলিয়া কই পাব, এডমিশন হয়ে গেল। যিবিলাক ছোৱালী আপনাদের ভাল করে শুনিব, যিবিলাক ছোৱালীয়ে
কলেজত এইবার এডমিশন লব তেওঁলোকৰ ব্যাংক একাউণ্টত মামায় 10,000 টকা সোমাই দিব। এক বছৰ নহয়, ফাৰ্ষ্ট ইয়াৰতো দিম, ছেকেণ্ড ইয়াৰতো দিম। ডিগ্ৰীত নাম লগালে ফাৰ্ষ্ট ইয়াৰ, ছেকেণ্ড ইয়াৰ, থাৰ্ড ইয়াৰ, ফৰ্থ ইয়াৰ 4 বছৰ পাব। আৰু ইউনিভাৰ্চিটিত নাম লগালে বা বি এড কলেজত নাম লগালে 25,000 টকাকৈ চৰকাৰৰ পৰা বছৰি লাভ কৰিব। তাৰমানে কি হ'ল যে ল'ৰাটোৰ পঢ়াৰ দায়িত্ব দেউতাক মাকেও ল'লে, চৰকাৰেও ল'ল, কিন্তু ছোৱালীজনীক পঢ়াওৱাৰ গোটেই দায়িত্ব এই মামাই ল'ব। বুজি পালে? অরুণোদয় হয়ে গেল, লাখপতি বাইদেউ হয়ে গেল, আর ছোৱালীজনীর পড়ার দায়িত্ব কোনে ললে? মামাই ল। হব, ইয়াত কি কয়? মোদীজি কা গ্যারেন্টি, মোদী কা গ্যারেন্টি, মামা কা ওয়ারেন্টি। ঠিক আছে, মোদী কা ডাঙর করে কো, মোদী কা মামা কে, মামা কে, মোদী কা গ্যারেন্টি, মামা কি ওয়ারেন্টি। তার মানে হব, 50,000 চাকরি হল, অরুণোদয় হল, লাখপতি বাইদেউ টাকা পালু, আর ছোৱালীজনীর পড়ার দায়িত্ব সরকারের। এতিয়া আমার যাকালি রাভা ছাত্র সন্থার লড়া যুবক যুবতী সকলেও মোক সাক্ষাৎ করেছিলেন, তেওঁলোকৰো যি দীর্ঘকালীন সমস্যা আছিলে তাকো রাভা স্বায়ত্তশাসিত পরিষদত সাংবিধানিক মর্যাদা দিবলৈ অসম সরকারের কেবিনেটে ইতিমধ্যে প্রস্তাব পাস করে আমি দিল্লীলৈ পঠিয়াই দিব। তার মানে আজি আমার সরকারখনে সকলো কাম, রাইজে মনত বিচরা কামবিলাক আজি আগবাই গৈ আছে। এইবার রাভা লড়া ছোৱালীবিলাকে ক্লাস 5 স্কুলত রাভা মিডিয়ামতে পড়ার সুবিধাও পাব, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ত আমি রাভা মিডিয়ামত ইন্ট্রোডিউস করি। অসমীয়ায় অসমীয়াত পড়িব, বঙালীয়ে বঙালীত পড়িব, হিন্দিভাষীয়ে হিন্দিভাষীত পড়িব, আর রাভায়ও রাভা মিডিয়ামত পড়ার সুবিধা পাব। শ্রদ্ধার রাইজ, মই আর একটা আসনির কথা আপনার কব খুঁজি, আপনাদের অকনমান আসনিটো সুন্দর করে বুঝি ল। আমার পরিয়ালবিলাক, আমি দুখিয়া মানুষ, আমি মধ্যবিত্ত মানুষ, আমার পরিয়ালবিলাকত এজন মুরব্বী মানুষ থাকে, আমার গিরিয়েকও হব পারে, আমার ডাঙর লড়াও হব পারে, তেওঁলোকে ঘরখন চলায়, কৰবাত দোকান এখন দিয়ে, কৰবাত সৰু চাকরি এটা করে, তেওঁলোকে যি ইনকাম আনি দিয়ে তার উপরতে আমার ঘরখন চলে। কিন্তু এই পরিয়ালত মুরব্বী মানুষজনের যদি বেমার হয়, তেওঁ যদি ভগবানে নকৰক মৃত্যুর মুখত পড়ে, তেতিয়ালে আমার ঘরখন কেনেকে চলিব? ধার লাগি থাকিলে ধারে মারিব নে ঘরখনে চলাব? এইবার অসম সরকারে কি সিদ্ধান্ত লৈছে যে আমার প্রত্যেকরে পরিয়ালর মুরব্বী মানুষজনক সরকারি খরচত এটা আমি ইন্স্যুরেন্স করাই দিব, প্রিমিয়াম আপনাদের দিব না, প্রিমিয়াম সরকারে ভরাই দিব। আর যদি ভগবানে নকৰক মানুষজনের যদি কিবা বিপদ হল, অন্তত পরিয়ালটোৱে পলিসিখন দেখুৱাই ইন্স্যুরেন্স কোম্পানির পৰা কেইলাখমান টকা লাভ করি। তার মানে আপনাদের চিন্তা করক যে মোদী কি গ্যারেন্টি মানে কি,
পাঁচ কেজি বিনামূলীয়া চাউল পালো, উজ্বলা গ্যাস পালো, বেমার হলে আয়ুষ্মান ভারতর কার্ড পালো। মোদী কি গ্যারেন্টি মানে কি চাকরি পাম, দালালক টাকা দিব নালাগ, দালাল নাই অসমত, দালাল কমিছে নাই অলপ চলত, আর যেটা দালাল আছে ইহতকো মই মূল ঘরলৈকে লৈ যাম লাহে লাহে, যে রাইজক দিগদারি করে ফিরব নালাগে, ঠিক আছে, দালাল তো শেষ করব। এতিয়া মই আপনাদের কথাটা কব পাহরিছিল, এই যে ঘর আহে প্রধানমন্ত্রীর ঘর, পঞ্চায়েতর মানুষবিলাকে সব নহয় কিছু মানে জিও টেকিং করতেও পয়সা খুব খুঁজে নেয়, এই জিও টেকিং করতে পয়সা খুঁজে কারণে গরিব মানুষে ঘর নাপায়, কি মানে ঘর পাওয়া নাই হাত ডাক, আর যুনে যুনে ঘর পায় সিও আক বিশ হাজার পঁচিশ হাজার টাকা ঘোষ দিব লাগে, হয় না লাগে না লাগে, সেই কারণে এইবার জিও টেকিংর কাম পঞ্চায়েতে নপরে, এইবার জিও টেকিংর কাম আমি মহিলা আত্মসহায়ক গোটেদি করব, অর্থাৎ গ্রুপটুক আমি ট্রেনিং দিম কেনেকে জিও টেকিং করিব লাগে, আর গ্রুপটুয়ে জিও টেকিং করে দিয়ে দিব, নিজের ঘর জিও টেকিং নিজে করব, লেখা না থাকিব, হয় না ঘর ঘরিয়ালবিল টকা লয়, হয় না নয় দালালি তো আমি শেষ করব, হয় না লাগিব না, সেই কারণে ঘরের জিও টেকিং এইবার মহিলা গ্রুপে অরুণোদয় পালে, লাখপতি বাইদেউ পালো, ছোৱালীজনীর পড়ার দায়িত্ব সরকারে ললে, আর আমার পরিয়ালটোর বিপদর সময়ত ইন্স্যুরেন্স তো সরকারে করাই, এক মিনিট তার মানে মোদী গ্যারেন্টি কিমান বস্তু পায় আপনাদের চিন্তা কর, মই আকৌ আবার গন্তি করাই দিছো, আপনাদের হাতত গন্তি করাই যাও, মোদী কি গ্যারেন্টি এক নম্বর বিনা পয়সাত চাউল পালো, হয় না দুই নম্বর উজ্বলা গ্যাস পালো, তিন নম্বর আয়ুষ্মান ভারতর কার্ড পালো, চারি নম্বর চাকরি, পাঁচ নম্বর ঘরে ঘরে অরুণোদয়, ছয় নম্বর লাখপতি বাইদেউ, সাত নম্বর ছোৱালীর পড়ার দায়িত্ব, আট নম্বর বিনামূলিয়া জীবন বীমা, জল জীবন মিশনের পানি, বিদ্যুৎ, রাস্তা, হসপিটাল এইবিলাক আছে। এটা আমার ইয়াত বহুত ডেকা লড়া ছোৱালী আছে, ইয়াতে মই একটা নতুন কথা কব খুঁজেছো, এই যে চাকরিবিলাক ওলায় কেতিয়াবা আমি দেখা পাও এখন ঘরে তিনটা তিনটা লড়াই চাকরি পায়, হয় না, আর কিছু ঘর চাকরি নাপায়, হয় না কিছু পড়ি শুনিয়ে পায়, কিন্তু হলেও তিনটাই পায়, কিছু এটাও নাপায়। এইবার আমি কি করছো, পরীক্ষা যেটা ইন্টারভিউ হব, যাক ঘর এটাও চাকরি নাই সেইবিল ঘর লড়া ছোৱালীক আমি দশ নম্বর এক্সট্রা করি, তার মানে চাকরি যাতে এখন ঘরতে তিনটাই নাপায়, চাকরি না থাকা ঘরতো যাতে এটা এটা চাকরি পাব পারে।